যারা কীর্তন শোনেন, ভগবানের মা কখনো কাঁদে? ভুল করলে সবাইকে কাঁদতে হয়। এ ভগবানের মা হোক আর যে হোক, বিচার ভগবানের কাছে সমান। জজ সাহেবের মা যেমন অপরাধ করলে জজ সাহেব কলম টানতে বাধ্য তার ফাঁসির জন্য, কারণ তার পদের দাম আছে। এই জন্য আপনারা শুনে রাখুন, শচীমাতা কেন কাঁদছে? অপরাধ করেছিল। আমাদের যেতে হবে কোথায় বাবা? আস্তে তেতা যদি কিরকম অপরাধ করেছিল, এদিকে তাকান না, কিরকম অপরাধ করেছিল? যেদিন রাম রাজা হবে বাবা, সেদিন কৈকেয়ী মা কি করছে? ফুলের মালা গাঁথছে। আসলে মায়েরা সবাই বলুন তো, রামের মায়ের নাম কি ছিল? সুমিত্রা, না কৈকেয়ী, না কৌশল্যা? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার খুব খারাপ, এইদিকে তাকান। কে ছিল মা? কৌশল্যা। এইদিকে রাম কাল রাজা হবে, কই কই মালা গাচ্ছে, আর কই কই পাশে গিয়ে একজন মেয়ে বলল, কই কই কি করছিস? মালা গাচ্ছি। কার জন্য? রাম রাজা হবে বলে। রাম রাজা হলো তো তোর কি কাজ? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবে ভিখারিনী। এই মেয়েটি কে বলুন তো? কৈকেয়ীর বাবার বাড়ির দাসী কুজি মন্থরা। বাবা আস্তে, রামের চরণে কৈকেয়ীর মনটা গিয়েছিল, কুজি কি করলো? খুঁচে খুঁচে সরিয়ে দিল। ওই জন্য আপনারা যখন কীর্তন শুনবেন, পাশ থেকে কেউ যদি কীর্তন শুনতে শুনতে গল্প করে বা আপনাকে খোঁচাখুচি করে, বলবে কুজি মন্থরার লোক এসে খুঁজছে। এগুলো সব কুজি মন্থরার লোক, যারা খোঁচাখুচি করবে যদি মনে করে। রামচরণ থেকে মন সরালো, কৈকেয়ী বললো তাহলে কি করবো? বলছে দশরথ রাজা যুদ্ধ থেকে ফিরেছিল, তুই তার সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, কাল সকালে চেয়ে নিলি। কি বর? প্রথম বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর দ্বিতীয় বরে কি? পুত্র ভরতের সিংহাসন। মন দিয়ে শুনবেন, পুত্র ভরতের সিংহাসন লাভ। কি করলো দেখুন, যে ভক্ত হয় বাবা তার বিবেক হয়, আর যারা ভক্ত হয় না তাদের বিবেক হয় না। যেমন আপনারা লক্ষ্য করবেন, আমি যদি ভক্ত হই, আমি যদি কাউকে একটা খারাপ কথা বলে দিই, তো বাড়িতে গিয়ে বলি মনটা কেমন করে, কেন বললাম, কেন বললাম, না আমার বলা ঠিক হলো না, কখন তার সঙ্গে দেখা হবে, একবার বলে দেবো, না ভাই আমার অন্যায় হয়ে গেছে। কিন্তু যারা দেখবেন বিবেকহীন লোক, তারা বললার পরে বলে বলেছি, আরো বলবো, হাজার বলবো, ওদের কোনো দুঃখ নাই। ওই জন্য ভক্ত যারা হয় তারা বিবেক হয়। কৈকেয়ী মনে মনে ভাবছে, রামকে আমি গর্ভে জন্ম দিতে পারি নাই, কিন্তু সে রাম তো আমাকে মা বলে রাখে, কেমন করে তার আমি, কেমন করে 14 বছরে বনবাস করবো, বার 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 কাঁদছি কিন্তু বলতে পারছি না। সকাল হলেই বললে, রাত্রি 12টা বাজছে মা, দরজা বন্ধ, রামচন্দ্র শুয়ে আছে, দরজায় ধাক্কা, রাম রাম, কে? আমি কই কই মা, কেন এসেছো মা? ভগবান সব জানে, কেন এসেছো? আসলে একটা ব্যাপার শোনার পর থেকে আমার ভেতরটা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, আমি কি করে বলবো, আমি খুঁজে পাচ্ছি। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললো, বসো, প্রণাম করল, মা কি? কাল সকালবেলায় তুমি আমার বাবার কাছে আমার 14 বছরে বনবাস চেয়ে নিলে, তুই কি করে জানলি? ভগবান মনে মনে ভাবলো, মা আমি যে অন্তর জানি গো, এ জগতে কোথায় কি হয় আমি যে সব জেনে গেছি। আমি যদি তোকে 14 বছরের বনবাস দিয়ে দিই, তাহলে পৃথিবীতে যে আমাকে মা বলবে না, রাক্ষসী বলবে, আমার মাথায় কলঙ্কের বোঝা তুলে দেবে, তখন আমি মা বলব। তোমার মাথায় কলঙ্কের বোঝা তুলে দেবে, কিন্তু বনে কত সাধুগুরু বসতাম আমার চরণ পাবার জন্য বসিয়াছে, কিছু তার না তোমার জন্য, তোমার বৈষ্ণব। তবে মা কথা দিলাম, যেদিন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসব, 3 মা আমাকে আনতে যাবে, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা, প্রথম প্রণাম করবো আমি তোমার চরণে, কারণ তোমার জন্য আমার বৈষ্ণব উদ্ধার হয়ে গেছে। আপনারা সবাই জানেন, দেখুন এই জায়গায় এই জন্য কীর্তন শুনতে আসা,
আপনারা সবাই জানেন যে কই কই রামকে বনবাসে পাঠিয়েছিল এটা ফালতু কথা, এগুলো দাম নেই। আসল তত্ত্ব হচ্ছে ভগবান যদি নিজে না করে তাহলে কেউ কখনো করতে পারাতে পারে, ভগবান করিয়ে নেবে। লক্ষ্য করুন, রাত্রিবেলায় কই কই মাথায় কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, সকালবেলায় রামচন্দ্র কি করেছে, মলিন বেশে দাঁড়িয়ে আছে আর সঙ্গে সঙ্গে কই কই দাঁড়িয়ে আছে, আর কৌশলটা জানে আমার রাম রাজা হবে, একটা জ্বালানো প্রদীপকে হাতে নিয়ে অবর্ধ অবগুণ্ঠনে ছুটে আসছে, রাম রাম আহ আহ আমার রাম রাজা হবে, আমার রাম আমার। কি রাম তুই মলিন বেশে দাঁড়িয়ে আছিস কেন? রামচন্দ্র বলল, আমি জানি না, কই কই মা জানে। কই কই আমার রামকে, আমার রামকে তুই মলিন বেশে দাঁড় করিয়েছিস কেন? কই কই চিৎকার করে বলল, রামের 14 বছর বনবাস চিনিছি। কৌশল্যা কেঁদে কেঁদে বলল, কই কই রে, কই কই রে, তুই আমার রামকে, আমি রামকে হারিয়ে এক জননে ধরে কাঁদব, এক জননে ধরে কাঁদব, কিন্তু তোকে অভিশাপ দিলাম, তুই এক জনম নয় তুই তিন তিন জনম ধরে কাঁদবি। এদিকে মায়েরা, প্রথম জনম হবে তোর বংশের কারাগারে আমার রাম কৃষ্ণ রূপে যাবে, তুই দৈব কি হবি, তোর গর্ভে জনম নেবি কিন্তু তোমার দুগ্ধ পান করবে না, সেই দিনে বুঝবে পুত্র জন্ম দিয়ে মায়ের কত বেদনা, হরি বল হরি বল, পুত্র হারানোর কত ব্যথা সেই দিনে বুঝি। বাবা এদিকে দেখাবেন, এই যে চিড়ের মালসা যে মাটিটা আপনারা পান না, চিড়ের মালসা যে মাটিটা, ওই মাটিটা কোথা থেকে তৈরি হলো? দৈব কৃষ্ণ দুগ্ধ। এদিকে তাকিয়ে নিন মা, দৈব কৃষ্ণ দুগ্ধ। দেখবেন কোনো মেয়ে যদি বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর যদি বাচ্চাটা মরে যায় কিংবা বাচ্চাটা কেউ নিয়ে চলে যায়, তাই দেখবেন মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরঝর করে পড়বে। দৈবকী যখন কৃষ্ণকে হারালো বাবা, তখন দৈবকীর দুগ্ধ ঝরঝর করে মাটিতে পড়ছিল। দৈবকী কেঁদে কেঁদে বলল, হে প্রভু, তুমি আমার সন্তান হয়ে আমার কাছ থেকে চলে গেলে, তুমি আমার দুগ্ধ পান করলে না, আমি জানি আমি সেই পেতা যুগের কই কই, আজকে দৈবকী হয়ে গেলাম, অপরাধ করেছি, অপরাধ যখন করেছি তখন আমি শাস্তি চেয়ে নিলাম, আমাকে তুমি শাস্তি দিলে কিন্তু ক্ষমা করে দাও, আমার এই দুগ্ধ তুমি পান করবে না? ভগবান অন্তরাল থেকে বললেন, মা দুগ্ধ তোমার পান করলাম ঠিক কথা, যে দুগ্ধ মাটিতে পড়লো সেই মাটি থেকে হরিবাসরে চিরের মালসার মাটি তৈরি। ওই বাবা দৈব কৃষ্ণ দুগ্ধ যে মাটিতে পড়েছিল তার থেকে চিরের মালসার মাটিটা তৈরি হয়েছিল। তোকে দ্বিতীয় জন্ম হবে তোর উড়িষ্যাতে ইন্দ্রদম্ন রাজার স্ত্রী গুন্ডিচা রূপে, 18টি সন্তানের মা হবি তুই, এক রাত্রিতে 18টি সন্তান মুখ থেকে রক্ত উঠে মরে যাবে, উড়িষ্যাতে 18 নালা রূপে পরিচিত হয়ে আছে। তৃতীয় জন্ম হবে তোর কলিযুগে শচী মাতা রূপে, 8-8টি কন্যাকে জন্ম দেবি, তারা এক এক করে মরে যাবে, শেষে নিমাই যখন বিশ্বরূপী জন্ম নেবে সেও সন্ন্যাস নেবে, শেষে নিমাই যখন জন্ম নেবে 24 বছর বয়সে সন্ন্যাস নেবে, সেদিনে বুঝলি কাঁদাতে কাঁদে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়, যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। ব্যাংকে টাকা জমা দেয় দিলে যেমন 50,000 টাকা দিয়ে 8 বছর পরে 9 বছর পরে ডবল হয়, সেরকম কোন মানুষকে যদি সৎ মানুষকে কষ্ট দিন ওটাও ব্যাংকে ফিক্স করা রইল, আপনার যখন বয়স হয়ে যাবে বাবা তখন নিতাই গৌর হরি বল বলে আপনিও ডবল করে ফিরে যাবেন। শচী মাতা যখন নিমাই নিমাই বলে কাঁদছে তখন নিমাই ছুটে গেলেন কেশব ভারতীর কাছে, গুরুদেব বলে কি তোমার নাম কি? আমার নাম নিমাই। মায়েরা গুরুদেব চলে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে নিমাইকে দেখে বললো, নিমাই তুমি কেন এসেছো? আমি সন্ন্যাস নেব। তোমার বয়স কত? বলে 24 বছর। ওগো 50 ঊর্ধ্ব বানম্বজে, 50-এর নিচে কোনোদিন সন্ন্যাস হয় না বাবা, 50 হতে হবে। সঙ্গে সঙ্গে নিমাই বলল, গুরুদেব যার হয় তার 24-এ হয়, যার হয় না তার 50-এ হয়, 50-এ হয় না তার 50-এ হয় না, জানিনি 50-এ হয় না তোদের 50-তত্ত্ব না জানিনি। নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্ব না জানলে 50-এ হয় না, না না 50-এ হয় না, 50-এ হয় না, 50-এ হয় না, পঞ্চতত্ত্ব না জানি 50-এ হয় না, পঞ্চতত্ত্ব না জানি 50-এ হয় না। 60
নানা সাথেতে হইয়া সাথেতে হইয়া সাথেতে হইয়া নানা সাথেতে হইয়া সরনে ভবসন হলি সাথেতে হইয়া আজ সরনে ভবসন বেদি সাথেতে হইয়া ছটারি ভবসন করলে সাথে হয় না তাহলে সত্তর নানা সত্তরে হইয়া নানা সত্তর হইয়া সত্তরে হইয়া নানা সত্তর হইয়া সত্তম দার না জানিনি সত্তরে হইয়া আজ সত্তম দার না জানিনি সত্তর হইয়া আসি নানা আসিতে হইয়া নানা আসিতে হইয়া আসিতে হইয়া নানা আসিতে হইয়া আসি বলে রই যাই আসিতে হইয়া আসি বলে রই যাই আসিতে হইয়া নব্বই হয় না বিধানা জানিনে নব্বই হয় একশো নানা একশতে হয় না একশতে হয় না একশতে হয় না নানা একশতে হয় সতে সতে মেলা যাই একশতে হয় না সতে সতে মেলা যাই একশতে হয় না